আমার যত সকল বাপিরা পিড়া আছে তাকো কথা চিন্তা করে, মানে গরমের মধ্যে প্রেশারের কথা চিন্তা করে, এরপরে চাষা মামা খালুরা হেত সবার কথা চিন্তা কইরে কইরা আজকে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। রেসিপিটা কি সে রেসিকম চল। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহ রহমত এবং আপনাদের সবাই দয়া ভালো আছি, সুস্থ আছি। তো প্রথমেই কিন্তু আমি দেখাইতেছি মানে চুলার মধ্যে মরিচ পোড়াপুরি শুরু করে গেছে, যেই পরিমাণ গরম পড়ছে ভাইরে ভাই, তাহার উপর আবার এই কারেন্টের জ্বালাজ্বালি, মানে মরিচটা যেই রকমভাবে পুড়তেছে, আগুন ধরতেছে, ঠিক গরমের যন্ত্রণা, কারেন্টের যন্ত্রণা শরীরের মধ্যে মনে হয় এরকম আগুন ধরা যায়। তারপর মরিচগুলো আমি পুড়ে লইলাম, এরপর ঘরে যাই সুন্দর করে দেখছি নিয়ে একেবারে গোল গাল একখানা টমেটো নিয়ে নিলাম। তা আমি এই জায়গায় একখানা না তিনখানা টমেটো নিছি, সুন্দর করে ধুইয়া টুইয়া, এরপরে মনে করেন এই চাকু দিয়ে এরপরে এটারে কুটি 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 করে কাটাল মতো, এমন করে কে কে মনে করেন এই মানে এতক্ষণ একেবারে বুঝ জ্বালাইতেছেন যে আসলে আমি এই কুটি কুটি কইরা এরপরে কী করবো। যারা বুঝেন নাই তারা একটু সবর করেন, মানে পুরো ভিডিওটা দেখেন, ভিডিওটা না দেখলে কি বুঝতে পারবেন যে আসলে আমি এটা দিয়ে কী করবো। তো এদিক দিয়ে দেখেন আমার এত কাটটা লাগছে, মানে আপনাকে আমি কত কষ্ট করি কিন্তু আপনাকে কাছ থেকে আমি ভালোবাসা পাই না, এটা কি কোনো কথা? যাকে এদিক দিয়ে কিন্তু আমি মনে করেন টমেটো কুচু কুচু করে লইছে, আর একটা কাঁচামরিচ কুচু কুচু করে লইছে, আর যে তিনটা মরিচ পুরছি তাগুও কিন্তু আমি নিয়ে নিছি, এরপর একখানা প্লেট নিয়ে নিছি। দেখতেই পারতেছেন আদিকালের প্লেট, আর এই প্লেটটা আমার ভীষণ প্রিয়। তারপরে লবণ দিয়ে এরপরে একটুখানি পরিমাণ মনে করেন বিট লবণ দিয়ে, তারপরে মরিচ টেরি দিব একবারে ডলা। তো এরকম ঝাল খাইতে কে কে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে আমার তো ভীষণ পছন্দ মানে এই রেসিপিটা। এরপরে মনে করেন তেঁতুল নিয়ে আনিছি, তা তেঁতুল নিজেদের মনে করেন বুঝ অনুযায়ী বা আন্দাজ অনুযায়ী নিয়েন, তাতে কোনো সমস্যা নেই। তারপর তেঁতুলের মধ্যে একটুখানি পরিমাণ পানি ছিটে দিলাম, দিয়ে এটার ওখানে বত্তা 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 বানাম বানাই। এরপরে যে টমেটো আসছে আমি সবাই রে সুন্দর করে এখানে মাখা জাকা করুন। তা আমার এই রেসিপি দেখা মানে এখন যাগো মুখে পানি আয় পড়ছে কিংবা লোভ লাগতেছে, তাহলে কিন্তু মানে আমার দোষ না, আমি কিন্তু সম্পূর্ণ রেসিপি দেখাই দিছি। আপনারা শুধু টমেটোটা আনবেন আর মনে করেন এমনি রোদ্রের মধ্যে বইয়া বইয়া দুপুরে মনে করেন খাইবেন, তাহলে দেখবেন প্রেশার টেশার কই যাইব গা, তার কোনো পাত্তাই থাকবো না। তো এই যে আজকের এই রেসিপিটা মানে গরমের মধ্যে এরকম একটু হালকা পাতলা টক টক মনে করেন দুপুরবেলা বানায় খেলে কী যে মজা লাগে আর কী যে বালা লাগে, মানে যত ধরনের প্রেশার আছে, মাথা ব্যথা আছে, সব মনে করেন উড়িয়া যায়। তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি, কারণ গরমের মধ্যে এরকম রেসিপি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, বুঝেন না? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।